ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম দেশি পেঁয়াজ পাঁচ থেকে সাত টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় আর ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে খুচরা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় বেড়েছে দাম নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে হিলি কাস্টমস বলছে মঙ্গলবার এই স্থলবন্দর দিয়ে ভারতীয় তিনটি ট্রাকে একানব্বই মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ আজিজ এত আমদানির পরও পেঁয়াজের দাম কমছে না কেন কি বলছেন ব্যবসায়ীরা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার জি ফাতেমা আপনি যেমনটি বলছেন আসলে দাম কমার বিষয়টি কিন্তু মূলত এই কিছু কিছু ব্যবসায়ীর উপরও নির্ভর করে আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে কিন্তু হিলস্থল বন্দর দিয়ে দুইটাক তিনটাক চারটাক পর্যন্ত পেঁয়াজ আমদানি হচ্ছে তবে আমদানিকারকরা যেটি বলছে যে আসলে তারা কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারছে না কারণটি হচ্ছে যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার কিন্তু পেঁয়াজ আমদানিতে প্রতি মেট্রিক টনে একটি মানে নির্ধারিত মূল্য কিন্তু নির্ধারণ করে দিয়েছে সেই সঙ্গে কিন্তু ভারত সরকার চল্লিশ শতাংশ শুল্ক কিন্তু আরোপ করে দিয়েছে যার জন্য কিন্তু আমদানিকারকরা কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারছে না এই অজুহাতেই কিন্তু মূলত এই দামটি বৃদ্ধি পেয়েছে আপনাকে জানিয়ে রাখি যে এক সপ্তাহের ব্যবধানে গত এক সপ্তাহের ব্যবধানে হিলিস্থল বন্দরে যে পাইকারি বাজার রয়েছে সেখানে কিন্তু পেঁয়াজ আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে পঞ্চান্ন ষাট টাকা সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে আপনার পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি টাকা সেই সঙ্গে কিন্তু দেশি পেঁয়াজের দামটি কিন্তু লাগামি হার হিন বাড়তে শুরু করেছে আপনাকে জানিয়ে রাখি যে দেশি পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পাঁচ থেকে ষাট টাকা বৃদ্ধি পেয়ে এখন সত্তর থেকে পঁচাত্তর টাকা কোথাও কোনো দোকানে কিন্তু আশি টাকা ও বিক্রি হচ্ছে তবে এই যে দাম বৃদ্ধির কারণটি কারণে কিন্তু হঠাৎ করে কিন্তু বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা সাধারণ ক্রেতারা বলছে যেহেতু সামনে ঈদে ঈদ এই যে পেঁয়াজের চাহিদা কিন্তু বেশি আর এই সুযোগটি কাজে লাগিয়ে কিছু কিছু আমদানি মোকাম রয়েছে সেই মুখামে কিছু কিছু ব্যবসায়ীরা তারা কিন্তু এই দামটি কিন্তু বৃদ্ধি করেছে তারা আমি খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি তারা যেমনটি জানিয়েছে আসলে আমদানি কমের অজুহাতটি কিন্তু তারা দেখিয়েছে এবং এই অজুহাতের কারণে কিন্তু দামটা বৃদ্ধি পাচ্ছে আপনাকে জানিয়ে রাখি গত গতকালকে আমরা দেখেছি যে হিলিস্থল বন্দরে ভারতীয় তিনটি টাকা একানব্বই মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে তবে পেঁয়াজের আমদানি যদি বৃদ্ধি না পায় সেই ক্ষেত্রে কিন্তু দাম আরও অনেকটা বৃদ্ধি পাবে এমনটি কিন্তু বলছে এখানকার আমদানিকারকরা আমদানিকারকরা বলছে যে আসলে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার যদি দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে যদি এই শুল্ক এবং ডলার মূল্যটি এটি যদি কমিয়ে আনে সেই ক্ষেত্রে কিন্তু আমদানিকারকরা তারা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করবে সেক্ষেত্রে ক্ষেত্রে দাম কিন্তু অনেকটাই কমে যাবে এখন পর্যন্ত পেঁয়াজের বাজারে নেই কোনো স্বস্তি এবং ক্রেতারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে তো ফাতেমা এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলিস্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং খুচরা বাজারে দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ